সম্মানবোধ ও কৃতজ্ঞতাবোধ, এই দুটো জিনিস জীবনে আমাদেরকে আনতে হবে। আমাদের সমাজ আমাদেরকে শেখায় সোনার হরিণের পিছনে ছুটতে, আমরা সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে নিজেদেরকে হারিয়ে ফেলি। আমরা যদি নিজেদের মনন চর্চায় একটু এই সম্মানবোধটা কৃতজ্ঞতাবোধটা যদি আমরা দুজন প্রতিজনকে দেখাতে পারি, প্রতিজন নিজেকে দিয়ে শুরু করতে হবে এই সম্মানবোধ, এবং এই কৃতজ্ঞতাবোধ দিয়ে আমাদের জীবনটাকে পাড়ি দিতে হবে। তাহলে আমি বলবো কবিগুরুর ভাষায় যে ঠাই নাই ছোট শিশুরই আমারই সোনার ধানে গিয়েছে ভরি, তখন আমার মনটাই এতটা উৎফুল্ল হবে যে আমার উৎফুল্লতা তখন ছড়িয়ে যাবে আরেকজনের মাঝে। ফলে সম্মানবোধ ও কৃতজ্ঞতাবোধ এই দুটো জিনিস যেন থাকে, যেটার অভাব এখন সবচেয়ে বেশি।